हेलो फ्रेंड्स, नॉलेज वर्सेटाइल वेलकम सू। আমরা এরগেটিভ ভার্ব নিয়ে আলোচনা করছি। এই এরগেটিভ ভার্ব বোথ ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ এই দুভাবেই ব্যবহার করা যায়। তো এখানে লক্ষণীয় যেটা, যখন এই এরগেটিভ ভার্বকে ইনট্রান্সিটিভ ফর্মে অর্থাৎ অকর্মক রূপে এই ভার্বগুলোর ব্যবহার করা হয়, তখন কিন্তু এর যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটা কিন্তু নন ডুয়াল হয়। একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। আই ক্লোজ দ্য ডোর, এখানে দেখো আমি দরজাটা বন্ধ করেছিলাম। এখানে ক্লোজ তোমার ভার্ব এবং এটা ট্রান্সিটিভ ভার্ব, কারণ এরপর তোমার অবজেক্ট রয়েছে। এই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য তোমার অবজেক্টের প্রয়োজন পড়ছে। আই ক্লোজ দ্য ডোর, আমি কি বন্ধ করেছিলাম, দরজাটা বন্ধ করেছিলাম। কিন্তু এই ভার্বটা কি আমরা ইনট্রান্সিটিভ ফর্মেও ব্যবহার করতে পারবো, এবং তখন এটা হ্যাপেনিং ফর্ম চলে আসে, অর্থাৎ নিজে নিজেই কিছু ঘটে। দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, দ্য ডোর ক্লোজড, দ্য ডোর ক্লোজড, দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল। এবার কে বন্ধ করেছিল তার কোনো উল্লেখ নেই। উপরন্তু এখানে যে সাবজেক্টটা রয়েছে দ্য ডোর, এ কিন্তু কোনো কাজ করছে না, এর উপর কাজটা এসে পড়ছে। কিন্তু প্রথম বাক্যটা দেখো, আই ক্লোজ দ্য ডোর, এখানে আই, সে কিন্তু দরজাটা বন্ধ করেছিল। তো এরগেটিভ ভার্বের এই যে কন্ডিশন গুলো, এই যে শর্ত গুলো, এটাকে সবসময় মনে রাখবে। প্রথম হচ্ছে এরগেটিভ ভার্ব ট্রান্সিটিভ হতে পারে, ইনট্রান্সিটিভ হতে পারে, দুটোই হতে পারে। আবার যখন এটা ইনট্রান্সিটিভ হবে, তখন এখানে যে সাবজেক্টটা থাকবে সে কোনো কাজ করবে না, আর যে ভার্বটা থাকবে তার কাজের যে ফল সেটা এসে বর্তাবে এই সাবজেক্টের উপর। দ্য ডোর ক্লোজড, এবার ক্লোজ বন্ধ হয়েছিল কি, দরজাটা। তো এটা হচ্ছে তোমাদের এরগেটিভ ভার্ব। আরগেটিভ ভার্বের আরো একটা ফর্ম রয়েছে, যেটাকে বলে নন অল্টারনেটিং আরগেটিভ ভার্ব। নন অল্টারনেটিং আরগেটিভ ভার্ব বলতে সেই আরগেটিভ ভার্ব গুলোকে বোঝায় যেগুলোর কোনো ট্রান্সিটিভ ফর্ম নেই, শুধুমাত্র ইনট্রান্সিটিভ। আর ইনট্রান্সিটিভ হলো তোমাদের আরগেটিভ ভার্বের যে ইনট্রান্সিটিভ ফর্ম, এই অনুসারে কিন্তু এই নন অল্টারনেটিং আরগেটিভ ভার্ব গুলোর ব্যবহার। তো আজকের আলোচনায় থাকছে নন অল্টারনেটিং আরগেটিভ ভার্ব, অর্থাৎ এই আরগেটিভ ভার্ব গুলো ইনট্রান্সিটিভ, এদের কোনো ট্রান্সিটিভ ফর্ম নেই। আর এটা আরগেটিভ ভার্ব এই জন্যই যে এক্ষেত্রে সাবজেক্ট কোনো কাজ করে না, এবং কাজের যে ফলাফল সেটা সাবজেক্টের উপর বসে। যেহেতু সাবজেক্ট কোনো কাজ করে না, সেই জন্য এই ভার্বগুলোকে হ্যাপেনিং ভার্ব বলে, অর্থাৎ যা ঘটছে সেটা নিজে নিজেই ঘটছে, কে করছে তার কোনো উল্লেখ নেই। ইনট্রান্সিটিভ এই নন অল্টারনেটিং আরগেটিভ গুলো সবসময় ইনট্রান্সিটিভ ভার্ব, এবং যেহেতু এখানে কাজটা কে সম্পূর্ণ করছে তার কোনো উল্লেখ থাকে না, সেই জন্য এটা হ্যাপেনিং ভার্ব বলে, এবং এটা সবসময়ই হ্যাপেনিং। এবং যেহেতু এটা ইনট্রান্সিটিভ, তাই এই ধরনের ভার্বগুলোকে কিন্তু প্যাসিভও করা যায় না, অর্থাৎ তুমি ভয়েস চেঞ্জ করে অ্যাক্টিভ প্যাসিভ সেটা করা সম্ভব নয়। সেন্টেন্স গুলো কিন্তু অ্যাক্টিভ, আর তার মধ্যে রয়েছে ইনট্রান্সিটিভ ভার্ব, আবার ইনট্রান্সিটিভ ভার্ব গুলো হচ্ছে হ্যাপেনিং ভার্ব, অর্থাৎ সাবজেক্ট কাজ করছে না। এবার নন অল্টারনেটিং আরগেটিভ ভার্ব গুলো কি কি সেগুলো আমরা একটু দেখে নিই। তোমরা সবাই জানো এই ভার্ব গুলো, কিন্তু তোমরা যখন ব্যবহার করবে, যদি না জানো যে এগুলো নন অল্টারনেটিং আরগেটিভ ভার্ব এবং এগুলো হ্যাপেনিং ভার্ব, তখন তোমাদের কিন্তু ব্যবহার করতে অসুবিধা হতে পারে। কোন কারণে তোমরা যে কোনো মুহূর্তে এগুলো প্যাসিভ করে ফেলতে পারো, এবং প্যাসিভ করলেই সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। যেমন অ্যাপিয়ার, আবির্ভাব হওয়া, উপস্থিত হওয়া, অ্যারাইভ, এসে পৌঁছানো, ডাই, মারা যাওয়া, ডিসঅ্যাপিয়ার, অদৃশ্য হওয়া, ইমার্জ, আবির্ভাব হওয়া, ফল, পতন, পতিত হওয়া, পড়ে যাওয়া, হ্যাপেন, কিছু ঘটা, অকার, ঘটা, রাইজ, ওঠা, ভ্যানিশ, অদৃশ্য হওয়া, এই ভাগগুলোকে তোমরা মনে রাখবে। এগুলো নন অল্টারনেটিং আরগেটিভ ভার্ব এবং এগুলো হ্যাপেনিং ভার্ব, এগুলো নিজে থেকেই হয়, এবং এই ভার্বগুলোর যে সাবজেক্ট থাকে এদের কাজের ফলাফল তাদের উপর এসেই বর্তায়, এবং এদের কোনো অবজেক্ট থাকে না। ক্লিয়ার হলো নন অল্টারনেটিং আরগেটিভ ভার্ব কোনগুলো? এগুলো ব্যবহার করার সময় তোমরা কিন্তু খেয়াল রাখবে যে এগুলোর পরে কোনো অবজেক্টের প্রয়োগ হয় না, এবং এগুলোর প্যাসিভও হয় না, এই সেন্টেন্সগুলো কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে। আমরা এবার উদাহরণের মাধ্যমে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। দ্য মুন অ্যাপিয়ার, চাঁদ উঠেছিল। এবার তোমার মনে হবে যে এই ওঠা কাজটা চাঁদ নিজে নিজে করছে, চাঁদ করছে, কিন্তু সেটা ব্যাপারটা ঠিক সেরকম নয়, চাঁদ উঠেছিল। এটাকে কোনো সময় তোমরা প্যাসিভ করতে পারবে না। এই উপস্থিত হওয়া, আবির্ভাব হওয়া, এটা কিন্তু নিজে থেকে হচ্ছে। চাঁদ উঠেছিল, চাঁদের আবির্ভাব ঘটেছিল। মাই ফ্রেন্ড অ্যারাইভড, আমার বন্ধু এসে পৌঁছেছিল। তার অবস্থানটা হচ্ছে এসে পৌঁছানো। তো মাই ফ্রেন্ড কে, এটা কিন্তু তোমার ইনট্রান্সিটিভ ভার্ব, এবং সেক্ষেত্রে আমার বন্ধুর কাজ হলো তিনি সেই এসেছিল, কিন্তু অ্যারাইভড
এটা হচ্ছে আবির্ভাব হওয়া এসে পৌঁছানো মাই ফ্রেন্ড অ্যারাইভ এটা তোমার ইন্টেনসিটিভ ভার্ব এবং এটা নন অল্টারনেটিং এটা এই অ্যারাইভ এর যে ফল সেটা এসে পড়ছে তোমার সাবজেক্টের উপর আমার বন্ধু এসে পৌঁছেছিল দ্য ম্যান ডাইড মানুষটি মারা গিয়েছিল তো এই মারা যাওয়ার কাজটা মানুষ কিন্তু করেনি উল্টো এই ডাইড এই ভার্বের যে ফল সেটা এসে পড়েছিল মানুষটির উপর অর্থাৎ মানুষটি মারা গিয়েছিল এটা কোন সময় তোমরা প্যাসিভ করতে পারবে না ম্যান ওয়াজ ডাইড এরকম কিন্তু হয় না তো দ্য ম্যান ডাইড মানুষটি মারা গিয়েছিল দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড অর্থাৎ কুয়াশা কেটে গিয়েছিল কুয়াশা কেটে গিয়েছিল কে কুয়াশাকে দূর করেছিল সেটা বলা নেই কিন্তু কেটে গিয়েছিল কি সরে গিয়েছিল কি অদৃশ্য হয়ে গিয়েছিল কি কুয়াশা দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড তো যে জিনিসই ডিসঅ্যাপিয়ার হোক না কেন সেটা কিন্তু সে করছে না কে করছে তার উল্লেখ নেই ইন্টেনসিটিভ ভার্ব হ্যাপেনিং ভার্ব অর্থাৎ নিজে থেকেই হচ্ছে তারপর এক্সাম্পল এ ফিগার ইমার্জ এ ফিগার ইমার্জ ইমার্জ মানে ও আবির্ভাব হওয়া এটি অবয়ব ফিগার মানে একটা অবয়ব এ ফিগার ইমার্জ একটি অবয়ব ফুটে উঠেছিল ইমার্জ মানে আস্তে আস্তে বেরিয়ে এসেছিল ফুটে উঠেছিল কে তাকে ফুটিয়ে তুলেছিল তার কিন্তু কোনো উল্লেখ নেই এটা নিজে নিজেই ঘটেছিল এবং কি ইমার্জ হয়েছিল একটা ফিগার সে ফিগারটা কিন্তু নিজে নিজে ফুটে ওঠে দ্য ম্যাঙ্গো ফেল আমটা পড়ে গেছিল আমটা পড়ে গেছিল এবার ফেল যেটা এটাও তোমার ইন্টেনসিটিভ ভার্ব এবং এটা তোমার নন অল্টারনেটিভ আগেটিভ ভার্ব আমটি পতিত হয়েছিল আমটি পড়েছিল অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড এটা সবসময় আমরা এই ধরনের সেন্টেন্স পেয়ে থাকি অ্যান অ্যাক্সিডেন্ট অকার্ড অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড একটা দুর্ঘটনা ঘটেছিল অর্থাৎ দুর্ঘটনাটা নিজে থেকেই ঘটেছিল কেউ করিয়েছিল দুর্ঘটনাটা তেমন কিন্তু এই সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ হয় না অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড একটি দুর্ঘটনা ঘটেছিল এ প্রবলেম অকার্ড একটি সমস্যা হয়েছিল এ প্রবলেম অকার্ড এ প্রবলেম ওয়াজ অকার্ড অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াজ অকার্ড এই ধরনের সেন্টেন্স আমরা অনেক সময় পেয়ে থাকি এখানে যতগুলো সেন্টেন্স আছে এগুলো প্রায় আমরা প্যাসিভ করে ফেলি কিন্তু এগুলো সবই অ্যাক্টিভ হবে কারণ এই যে সেন্টেন্স গুলো এগুলো হচ্ছে আরবিটিজের ইন্টেন্সিটিভ ফর্ম সেই জন্য এগুলোকে প্যাসিভ করা যাবে না এগুলো অ্যাক্টিভ অবস্থাতেই থাকবে দ্য সান রোজ সূর্য উদিত হয়েছিল সূর্য উদিত হয়েছিল সূর্যকে কে উদিত করেছে তার কোনো উল্লেখ নেই সূর্য উদিত হয়েছিল আপনা আপনি উদিত হয়েছিল দ্য ফ্লাওয়ার ভ্যানিশড ফুলটি অদৃশ্য হয়ে গিয়েছিল হয়তো কোনো ম্যাজিশিয়ানের হাত থেকে ফুলটি অদৃশ্য হয়ে গিয়েছিল এবার কে অদৃশ্য করেছিল তার কোনো উল্লেখ নেই অনেক সময় আমরা ভ্যানিশ এই ওয়ার্ডটাকে ট্রান্সিটিভ ফর্মে ব্যবহার করি হি ভ্যানিশ দ্য ফ্লাওয়ার এগুলো ব্যবহার করি কিন্তু ভ্যানিশটা মনে রাখবে এটা ইন্টেন্সিটিভ ভার্ব এবং এটা আগেটি ফর্মই ব্যবহার হয়ে থাকে অর্থাৎ যেটা সাবজেক্ট হিসেবে যে ওয়ার্ডটা থাকে তার উপরে কিন্তু তোমার এই ভ্যানিশের যে ফলাফল সেটা এসে পড়ে দ্য মার্কার ভ্যানিশড অর্থাৎ এই মার্কারটা অদৃশ্য হয়ে গিয়েছিল দ্য মার্কার ওয়াজ ভ্যানিশড এরকম বললেই কিন্তু ভুল হয়ে যায় দ্য ফ্লাওয়ার ভ্যানিশড ফুলটি অদৃশ্য হয়ে গিয়েছিল তো তোমরা এখানে যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলোকে তোমাদের চিনে রাখতে হবে এই ভার্বগুলোর মধ্যে রয়েছে appear, arrive, die, disappear, emerge, fall, happen, occur, rise, vanish. এখানে আমি সব past form দিয়েছি কিন্তু এর present form গুলো তোমার এখানেও দেওয়া রয়েছে আমি মুখে বললাম এগুলোকে তোমরা একটু মনে রাখবে এই ভার্বগুলো সবসময় active voice এ ব্যবহার হয় কখনোই passive এ ব্যবহার হয় না এবং এই ক্ষেত্রে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা নন ডুয়াল হয় সাবজেক্ট কোনো কাজ করে না কিন্তু ভার্বের কাজের যে ফলাফল সেটা গিয়ে বর্তায় এই সাবজেক্ট গুলোর উপর তোমাদের বোঝার জন্য কয়েকটা ইন্টেন্সিটিভ ভার্বের ব্যবহার দিয়েছি দেখো এখানে আই র্যান এটা একটা র্যান দা রান যেটা ইন্টেন্সিটিভ ভার্ব এখানে আই র্যান এখানে দৌড়েছিল কে আমি পরিষ্কার বোঝা যাচ্ছে আই র্যান আমি দৌড়েছিলাম এটা কিন্তু তোমার আর্গেটিভ ভার্বের মধ্যে পড়বে না এটা ক্লিয়ার ইন্টেন্সিটিভ ভার্ব এর প্যাসিভ করা যাবে না ঠিকই কিন্তু এটা এই রানের যে ফলাফল সেটা কিন্তু আই না এখানে সাবজেক্ট যে সেই এই কাজটা করেছিল শি স্মাইল সে হেসেছিল সে হেসেছিল হাসি কাজটা সে করেছিল এটা পরিষ্কার ইন্টেন্সিটিভ ভার্ব প্যাসিভ করা যাবে না কিন্তু এটা আগেটিভও নয় এখানে যে সাবজেক্ট সাবজেক্টটা নন ডুয়াল নয় এখানে যে সাবজেক্টগুলো রয়েছে এরা কিন্তু কাজ করছে ইন্টেন্সিটিভ ভার্বের কাজটা এই সাবজেক্টগুলোই করছে হি লাফড সে অট্ট হাসি হেসেছিল শব্দ করে হাসাকে লাফ বলে তো হি লাফড সে হেসেছিল অর্থাৎ হাসি কাজটা সে করেছিল তো তোমরা ইন্টেন্সিটিভ ভার্ব যেখানে সাবজেক্ট
ডুয়ার অফ অ্যাকশন হয় অর্থাৎ কাজ করে সেটাও তোমরা দেখতে পারলে, কিন্তু এখানে যে সাবজেক্টগুলো রয়েছে এরা একটাও কাজ করে না, এরা কিন্তু চুপ করে বসে থাকে এবং যে ভার্ব থাকে ভার্বের ফলাফল গুলো এসে পড়ে তাদের উপর। তোমাদের কাছে ক্লিয়ার হলো যে এগুলো ইন্টেন্সিভ ভার্ব এবং এগুলো অ্যাক্টিভ সেন্টেন্স, এগুলোকে প্যাসিভ করা যাবে না, এক্ষেত্রে সাবজেক্ট গুলো সবই নন ডুয়ার। এই আর্টিকেটিভ ভার্ব খুবই ইম্পর্টেন্ট পার্ট একটা, এগুলো জানা না থাকলে প্রায় আমরা এগুলোর অর্থ বুঝতে পারি না বা এগুলোকে প্যাসিভ করে ফেলি, তখন কিন্তু আমাদের সেন্টেন্স গুলো অসম্পূর্ণ ভুল হয়ে যায়। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। ইফ ইউ লাইক দ্য ভিডিও হিট বাই, থ্যাংকস ফর ওয়াচিং।